আসসালামু আলাইকুম শুধু দর্শক শ্রোতা মাহমুদ মাল্টিমিডিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুধু দর্শক আমাদের প্রতিদিনের আয়োজন নিউজ টপ টেনে যা থাকছে প্রথমে সেই সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি শুধু দর্শক এবার জানিয়ে দিছি সংসদ থেকে এমপি পাপুল ও তার স্ত্রী বহিষ্কার হয়ে যাওয়া এই বিষয়ে বিস্তারিত সংবাদ মানব পাচারের মামলায় কুয়েতের কারাগারে আটক রয়েছেন লক্ষ্মীপুর দুই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ওরফে কাজী পাপুল তার বিভিন্ন অপকর্মে জড়িত থাকার পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মিয়া ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিনের বিরুদ্ধেও সম্মানহানি মার্ক পাচারের মতো অনৈতিক ও গুরুতর অপকর্মে লিপ্ত থেকে এমপি পাপুল এবং তার স্ত্রী জাতীয় সংসদের পবিত্রতা ক্ষুণ্ণ ও শপথ ভঙ্গ করেছেন বলে মনে করে বিরোধী দল জাতীয় পার্টি এ কারণে দ্রুত স্বামী স্ত্রী দুজনকে সংসদ থেকে বহিষ্কার করা উচিত বলেও দলটির একাধিক নেতা তারা বলেন এমপি এরকম কর্মকাণ্ডে দেশের হয়েছে সংসদ সদস্য হিসাবে একজন আইন প্রণেতার কাছ থেকে দেশের মানুষ এমনটা আশা করে না এমপি পাপুল শুধু নয় তার পুরো পরিবার অপকর্মে জড়িত তাদের দৃশ্যমান দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি এত বড় অপকর্মের হোতা স্ত্রী সহ কিভাবে এমপি হলেন তা খতিয়ে দেখা প্রয়োজন বরং এর সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে বলেও মনে করে জাতীয় পার্টি তার দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার সংসদীয় রীতিনীতি ও আইন অনুযায়ী স্পিকার যদি মনে করে তাকে সংসদ থেকে বহিষ্কার করা দরকার তাই করা উচিত বলে আমরা মনে করি এমপি পাপুল এবং তার স্ত্রী নিজেদের ও পরিবারকে শুধু অপমানিত করেনি দেশকে বিদেশের কাছে হেউ প্রতিপন্ন করেছে এই জন্য তাদের দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করা দরকার যাতে ভবিষ্যতে এ ধরনের অপকর্মে কেউ জড়িত না হয় এমপি পাফুলের বিরুদ্ধে শুধু কুয়েতে মানব পাচারের অভিযোগ আছে তাই নয় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তালিকায় অপরাধী হিসেবে তার নাম রয়েছে এমন একজন অপরাধী আজকে বাংলাদেশের আইন প্রণেতা সংসদ সদস্য একজন পাপুলি বিদেশের কাছে বাংলাদেশকে কলঙ্কিত করেছে অভিযোগ আছে লক্ষ্মীপুর দুই আসনে মহাজোটের প্রার্থী হিসাবে মনোনয়ন পায় দশম সংসদে জাতীয় পার্টির ওই আসনের এমপি মোহাম্মদ নোমান কিন্তু বিদেশ থেকে অর্থবিত্ত নিয়ে এসে পাপুল এমপি নোমানকে ম্যানেজ করে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হন টাকার বিনিময়ে নোমানের বিরুদ্ধে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগও রয়েছে পরে ভোটে জিতে এমপি হন পাপুল এমপি হওয়ার পর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি মানব পাচারের রমরমা বাণিজ্যে মেতে ওঠেন তিনি পরবর্তীতে স্ত্রী সেলিনা ইসলামের জন্য বাগিয়ে নেন কুমিল্লার সংরক্ষিত নারী আসনের এমপি পদ পাপুলের এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে সব ধরনের সংশ্লিষ্টতা ও সম্পৃক্ততা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে প্রবাসীদের উদ্যোগে গঠিত এ ব্যাংকের পরিচালক ভাইস চেয়ারম্যানের পাশাপাশি এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান পদে আসেন ছিলেন বহুল আলোচিত মানব ও অবৈধ মুদ্রা পাচারে অভিযুক্ত এই সংসদ সদস্য শুধু দর্শক শ্রোতা এই ছিল এখনকার মতো মাহমুদ মালটি মিডা সর্বশেষ সংবাদ আশা করি সংবাদটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় চাইছি আসসালামু আলাইকুম বারাকাতুহু